Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কি হলো ম্যাডাম, থেমে গেলেন কেন? আমি তো অসম্ভব কিছু চাইছি না, আপনি মুখে যেটা বললেন সেইটাই যদি কাগজে লিখে দেন আমি চলে যাব। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সাহসের সাথে এর কোনো সম্পর্ক নেই, বরং সচেতনতা বলতে পারেন। আপনারা তো সব শিক্ষিত মানুষ, এটুকু বোঝেন না? না, আমি ওসব কিছু লিখতে টিখতে পারবো না। আমি জানি ম্যাডাম আপনি পারবেন না, কারণ আইনত আপনি আমার মেয়ের এই স্কুলে ভর্তি হওয়া আটকাতে পারেন না। আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন না, এগুলো সবই আপনাদের বানানো নিয়ম, আমার মেয়েকে স্কুলে ভর্তি না হতে দেবার অজুহাত। কি ম্যাডাম, ঠিক বলছি তো? আপনি তো অনেক শিক্ষিত মানুষ, আর এই স্কুল তো একটা পবিত্র জায়গা যেখানে আপনার নির্দেশে সব কাজ হয়। আপনার শিক্ষা কি বলে ম্যাডাম, এই পবিত্র জায়গায় মানুষে মানুষে ভেদাভেদ করতে, মানুষের সাথে মানুষের পার্থক্য করতে? এই একবিংশ শতকেও কেনই বঞ্চনা থাকবে বলতে পারেন ম্যাডাম? কেন আমাদের মতো মানুষেরা সমাজে সমান সম্মান পাবে না? বলুন না ম্যাডাম। তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, আর এসব কাগজপত্রে আমি কিছু লিখতেও পারবো না। বেশ, তাহলে আমার ফর্মটা দিন, আমার মেয়ের স্কুলে ভর্তির ফর্ম। মহা মুশকিলে পড়া গেল, কিন্তু কোনো কথাই বুঝতে চাইছে না। আমায় না বুঝিয়ে আপনি নিজে একটু বোঝার চেষ্টা করুন না ম্যাডাম, আমায় আমার মেয়ের ভর্তির ফর্মটা দিন। এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাথা যখন আপনি, তখন একটা না একটা ব্যবস্থা তো আপনাকে নিতে হবেই ম্যাডাম। এই যে আপনার মেয়ের ভর্তির ফর্ম। অরিন্দম, তুই কোথায় যাচ্ছিস? খেলতে। কেন গড়িটা মাসি, আমাকে কিছু বলবে? আমাদের টাইট দিয়ে এখন খেলতে যাওয়া হচ্ছে? তোদের মা বেটির কি অবস্থা হয়ে বাদ দেখ। লাড্ডু দাদা, এই কি দেখাবে ওকে, কি করবে ওর? বাবা, চার ফুটিয়া ছোড়া, তার রোয়াব কত? আমরা কিছু করলে তুই আমাদের আটকাবে? হ্যাঁ আটকাবো। তবে রে, কি আমাকে ভয় দেখাচ্ছো? আমি তোমাদের মোটেই ভয় পাই না, ভয় তো তোমাদের পাওয়া দরকার। রিন্টু কাকারে এত করে বলে গেল, তাও তোমরা ফিরকিকে এত বকছো? এই এই এইটাই হচ্ছে যত নষ্টের গোড়া। তোর এত কিসের রোয়াব রে ছোড়া, আমরা ফিরকির সাথে কথা বলছি, তুই মাঝখানে ফোপতালারি করছিস কেন? বেড়ে এখান থেকে বলছি, শীঘ্র বেড়ে। না বেড়াবো না, কি করবে? দাঁড়া, আগে তোর ব্যবস্থা করে তারপর ফিরকির। কি করবে ওর, ওকে বার করবে তো? তাহলে আমিও যাব আর ওকে নিয়ে যাব, একসঙ্গেই যাব। কি বোকা ছেলে রে বাবা, মারবো এক চর। কি, গায়ে হাত দিয়ে দেখাও, গায়ে হাত দিয়ে দেখাও, গায়ে হাত দিয়ে দেখাও না, তারপর দেখো তোমাদের কি অবস্থা।
করি আমি। এই কি করবি তুই? হ্যাঁ কি করবি শুনি? হাইট মেপে না লাড্ডুকে বিচার করো না, প্রথমে ক্লাবে যাব, তারপর ক্লাবে গিয়ে রিন্টু কাকাকে বলবো, বলবো যে ফিরকিকে তোমরা আবার বকছো, আর বলবো যে আমি আটকাতে গিয়েছিলাম আর তোমরা আমার গায়েও হাত তুলেছো। তখন মজাটা বুঝতে পারবে, যখন পুলিশ এসে কোমরে দড়ি বেঁধে দিয়ে নিয়ে যাবে না, তখন বুঝতে পারবে যে লাড্ডুর সঙ্গে পাঙ্গা নেওয়ার কি ফল হয়। চ ফিরকি। দেখছেন কি, নিন ফর্মটা ধরুন। খবরদার অরিন্দম, এটা তুমি কি করছো? কেন ম্যাম? বুঝতে পারছো না? আবার জিজ্ঞেস করছো কেন? আমি যেখানে বারণ করছি সেখানে তুমি? আই এম সরি ম্যাডাম, আমি তো কোনো অন্যায় করিনি ম্যাডাম, উনি তো ঠিক কথাই বলেছেন, ফর্ম পাবার তো সবারই অধিকার আছে। ভালো করে ফিল আপ করে ঠিক সময়ে অফিসে জমা দেবেন, তাহলেই হবে। আর হ্যাঁ শুনুন, পরীক্ষার দিন কিন্তু ঠিক সময়ে মেয়েকে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? পরীক্ষা? হ্যাঁ, আমাদের স্কুলে ওই স্টুডেন্টদের ভর্তির আগে একটা পরীক্ষা নেওয়া হয়, অ্যাডমিশন টেস্ট, ওই পরীক্ষাটাই কিন্তু পাশ করতেই হবে, তাহলেই ভর্তি। হ্যাঁ স্যার, সে আমার মেয়ে ঠিক পারবে, সে অনেক কিছু শিখেছে, আমি নিয়ে চলে আসব। গুড। শুনুন, ওই যখন ফর্মটা জমা দেবেন ওই অফিসে জিজ্ঞেস করে নেবেন, হ্যাঁ, ওখান থেকে আপনাকে ওই পরীক্ষার ডেট টাইম এগুলো সব বলে দেবে, ঠিক আছে? স্যার কি বলে যে আপনাদের ধন্যবাদ জানাবো, আমি আসি। ও হ্যাঁ, একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ স্যার, কি কথা? মানে ওই স্টুডেন্টদের ভর্তির সময় আমরা স্কুলের তরফ থেকে ওদের কাছ থেকে একটা ডোনেশন নিই তো। ডোনেশন? কত টাকা স্যার? আরে এসব নিয়ে এখন ভাবার কোনো দরকার নেই, আগে আপনি বাড়িতে যান, মেয়েকে পরীক্ষার জন্য ভালো করে তৈরি করুন, পরীক্ষা কিন্তু সামনেই, ঠিক আছে? আসি আসি ম্যাডাম। হাউ ডেয়ার ইউ অরিন্দম, আমার পারমিশন ছাড়া তুমি ওকে কি করে ফর্ম দিয়ে দিলে? ম্যাডাম, এছাড়া আমার কাছে যে আর অন্য কোনো উপায় ছিল না। আমি তো কথা বলছিলাম অরিন্দম, তোমার হঠাৎ উপযাজক হয়ে এসে ওর উপকার করতে যাওয়ার কি দরকার পড়েছিল? ম্যাম, ডোন্ট গেট সো এক্সাইটেড, আপনি একটু ঠান্ডা মাথায় ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। দেখুন, আমাদের যে স্কুল, এর তো একটা রেপুটেশন আছে, এখন এ যদি আপনার সঙ্গে এইভাবে এই ঝামেলা টামেলা করে বাইরে গিয়ে ওই মিডিয়ার কাছে সব কিছু বলে দেয়। দেখুন ম্যাম, আপনি তো জানেন এরা এদের এই জেন্ডারটাকে অস্ত্র করে যা ইচ্ছে তাই করতে পারে, জানেন না ম্যাডাম? বলুন, তখন এই যে বাইরে মিডিয়া আর অনেক লোকজন, এরা একে সিম্প্যাথি দেখাতে জুটে যাবে আর আপনাকে ম্যালাইন করবে, আপনার মুখে চুনকালি ছেটাবে। ম্যাডাম, সেটা কি খুব ভালো হবে? আপনি বলুন। এদের আমি খুব ভালো করে চিনি ম্যাডাম, সরকার থেকে কিছু সুযোগ সুবিধা দিয়ে সমাজের একটা অংশ করে নিয়েছে বলে সবকটার হঠাৎ করে ডানা গজিয়ে গেছে, যেখানে সেখানে উড়ে বেড়াচ্ছে, তাই ফর্মটা দিয়ে ঝামেলাটা মিটিয়ে ফেললাম। কিন্তু ওর মেয়ে যদি এই স্কুলে শেষ পর্যন্ত ভর্তি হয়ে যায় তাহলে? কে বলেছে?
ওর মেয়ে আমাদের স্কুলে ভর্তি হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।